আসসালামু আলাইকুম। বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এই মুহূর্তে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজে এবং সেন্ট ভিনসেন্টেই বাংলাদেশ দলের সেখানে দুই ম্যাচ এবং সেখানে প্রতিপক্ষ নেদারল্যান্ড এবং নেপাল। দুই দলের সঙ্গেই বাংলাদেশ দল যদি জিততে পারে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ দল সুপার এইটে চলে যাবে। তবে এই যে যাত্রা, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ দল রওনা হওয়ার সময় বাংলাদেশের পুরো দলকেই প্রায় দুই ধরনের বড় বিড়ম্বনার মুখেই পড়তে হয়েছে। প্রথম যে বিড়ম্বনা সেটা হচ্ছে যে বাংলাদেশ দল গতকালকে ম্যাচ শেষ হওয়ার পর বিমানবন্দরে চলে গেছে সরাসরি মাঠ থেকেই এবং সেখানে যেতে প্রায় চারটার মতো বেজেছে এবং সেখান থেকেই বাংলাদেশ দল চার্টার্ড বিমানেই যাওয়ার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজে। আমরা এর আগে যখন ক্রিকেট দলগুলো কোনো বিশ্বকাপে খেলতে যেত তখন কিন্তু তাদের ওই বাণিজ্যিক বিমানে করেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হতো, কিন্তু সেই পরিস্থিতি বদলে গেছে। আইসিসি এখন আসলে চার্টার্ড বিমানের ব্যবস্থা করেছে এবং ফুটবল বিশ্বকাপের মতো ক্রিকেট বিশ্বকাপেও দলগুলো এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যদি তাদের ফ্লাইটে যেতে হয় সেক্ষেত্রে তারা চার্টার্ড বিমানেই যেতে পারেন। কিন্তু আশ্চর্যজনকভাবে একটা চার্টার্ড বিমানের ফ্লাইট লেট হয়েছে এবং সেই লেটটা কিন্তু এক দুই ঘন্টা নয়, প্রায় পাঁচ ঘন্টার মতো বাংলাদেশ দলের ক্রিকেটারদের বিমানবন্দরেই উপস্থিত থাকতে হয়েছে এবং এটা কেন হয়েছে, বিমান কখন আসবে এই সম্পর্কে জানানোর মতোও নাকি আসলে কেউই ছিল না। শুধু বাংলাদেশই নয়, বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দল ছিল, তাদেরও ওই একই রকম বিড়ম্বনার মুখেই পড়তে হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ দল যখন ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে পৌঁছেছে, এরপরে হোটেলে গিয়েছে, এটা প্রায় সকাল হয়ে গেছে, অর্থাৎ একটা ম্যাচ খেলার ক্লান্তি, তারপরে বাংলাদেশ দলকে সারা রাত মোটামুটি বিমানবন্দরে থাকার মতো অবস্থা, তারপরে চার ঘন্টার ফ্লাইট, শেষমেশ হোটেলে ফিরতে আরও আধা ঘন্টার মতো দেরি, সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল যখন হোটেলে ফেরে তখন আসলে একটা বড় ধরনের ধকল বা বিড়ম্বনা পার করেই বাংলাদেশ দলকে যেতে হয়েছে। একটা কথা এখানে বলতে হয় যে বাংলাদেশ দল কিন্তু খুব বেশি এখানে বিশ্রাম পাচ্ছে না। হোটেলে যাবার পরে মাঝে কিন্তু মাত্র একটা দিন, তারপরেই নেদারল্যান্ডের বিপক্ষে 13 তারিখেই বাংলাদেশ দল মাঠে নামতে হবে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচে, কারণ এখন বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে জিততে হবে যদি বাংলাদেশকে সুপার এইটে যায়। নিশ্চিত করেই শিরোনামের ওই খবরটা খোঁজার চেষ্টা করছেন আমার খবরে। আমি যে তথ্যগুলো দিচ্ছি এই তথ্যগুলো খুব জনপ্রিয় একজন সাংবাদিক উৎপল শুভ্র, তিনি লিখেছেন প্রথম আলোতে, সেখান থেকে আমি আসলে এই খবরগুলো আপনাদেরকে দিচ্ছি, সেটা পড়েই দিচ্ছি এবং এর পাশাপাশি আমি সেখানে উপস্থিত কিছু জার্নালিস্টদের সঙ্গে কথাও বলেছি, ব্যাপারটা কি হয়েছে সেটা একটা ধারণা নিয়ে আমি আসলে আপনাদেরকে জানাচ্ছি। সেটা হচ্ছে যে সাকিব আল হাসান সেখানে তো তার পরিবাররা থাকেন, আপনারা জানেন নিউ ইয়র্কে সাকিবের পরিবার থাকে, তাই সাকিব যখন নিউ ইয়র্ক থেকে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা হয়েছে স্বাভাবিকভাবেই সাকিবদের বিদায় দিতে তার পরিবার, তার সন্তানরা এসেছিলেন, তার স্ত্রী ছিলেন। এমন মুহূর্তে আসলে স্বাভাবিকভাবেই পুরো দলের সবার মন খারাপ ছিল, সাকিবের নিজের মনও খারাপ থাকারই কথা, সবাই বেশ বিষণ্ন ছিল। তো সাকিবের যে বড় মেয়ে সে সাকিবকে সবসময় আলিঙ্গন করেছিল, বাবার কোলেই ছিল। তো এমন একটা সময় বাংলাদেশি জার্নালিস্টরাও সেখানে খুব স্বাভাবিকভাবে উপস্থিত ছিলেন, বিশ্বকাপ কাভার করতে যারা গিয়েছেন তাদের কাজই এটা আসলে, ক্রিকেটাররা যেখানে থাকবেন তারাও সেখানেই থাকবেন। বাংলাদেশ ক্রিকেটাররা আসলে কী করছেন না করছেন, কোথায় আছেন, এখন কী আপডেট, এটা মানুষকে জানানোর জন্যই তো আসলে তারা বিশ্বকাপের সেই কাভারে গিয়েছেন। সো আলটিমেটলি এবং বাংলাদেশের মতো তো ব্যবস্থা নেই, আমেরিকাতে বা যুক্তরাষ্ট্রের মতো জায়গায় আমরা নিশ্চিত করে জানি যে খুব ভালো প্রোটোকল ব্যবস্থা থাকে, সেই প্রোটোকলের মধ্যে থেকেই জার্নালিস্টরা কাজ করেন। সো আলটিমেটলি ওই জায়গাটাতে চার পাঁচজন বাংলাদেশি সাংবাদিকও নাকি উপস্থিত ছিলেন এবং তাদের মধ্যে ভিডিও যখন করছিলেন সবাই যে যার মতো করে, হয়তো বা কোনো রেস্ট্রিকশন থাকলেও থাকতে পারে, উই নেভার নো, আমি বাংলাদেশে অবস্থান করছি এখান থেকে তো আসলে সম্পূরক ধারণা পুরোপুরি না দেখে বলা সম্ভব নয়, বাট যেটা হয়েছে সেটা হচ্ছে যে একজন সাংবাদিকের ফোন দেখে সাকিব ধারণা করেছিলেন যে তিনি হয়তোবা সাকিবের পরিবারের ভিডিও করছেন বা কোনো পার্সোনাল কোনো কিছুর ভিডিও করছেন। সাকিব আল হাসান এরপরে সেই মেয়েকে তার কোল থেকে নামিয়ে তিনি সেই জার্নালিস্টের কাছে ছুটে যান এবং সেই জার্নালিস্টের হাত থেকে তিনি ফোনটা নিয়ে নেন এবং ফোনটা নেওয়ার পরেই সাকিব আল হাসান নিজে চেক করেননি, বাট ওই আমেরিকান একজন নিরাপত্তা কর্মীর হাতেই তিনি আসলে ফোনটা তুলে দেন এবং ওই জার্নালিস্টকে জার্নালিস্টের ব্যাপারে অভিযোগও করেন বলেই শোনা গেছে। যদিও সেই জার্নালিস্টের তেমন কোনো কিছুই হয় নাই, মানে তিনি ফোনটা সাথে সাথে ব্যাক পেয়ে গেছেন, এরকমটাই আসলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। সো আলটিমেটলি কোনটা সঠিক কোনটা সঠিক নয় সেই আলোচনায় যাব না, বাট আলটিমেটলি দলের মনের যে অবস্থা, যে কতটা মানে
একটা ঘোলাটে পরিবেশ এই মুহূর্তে দলের মধ্যে অবস্থান করছে, যে এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি হয়, সেক্ষেত্রে আসলে বাংলাদেশ দল আগামী যে দুই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ এক লড়াইয়ের সামনে, সে জায়গাটাতে এটা বাংলাদেশের পক্ষে কতটা আসলে কাজ করবে সেটা নিয়ে একটু হলেও কিন্তু চিন্তা এখন আমার নিজেরই হচ্ছে। সো ওই জায়গাটা থেকে আগামী একদিনের মধ্যে দল মেন্টালি কামব্যাক করে ভালো করতে পারবে কি না সেটা নিয়ে একটু ভয় ভয় কাজ করছে। আশা করব যে বাংলাদেশ দল একদিন বিশ্রাম নিয়ে হয়তো বা ফ্রেশ মস্তিষ্ক নিয়েই খেলার মাঠে যাবে এবং ম্যাচটা জিতবে, তারপরে হয়তো বা সব কিছু আবার আবার নর্মাল হয়ে যাবে। বাট শেষ পর্যন্ত শেষ কী হয় সেটা নিয়ে আসলে আমাদের অপেক্ষায় থাকতেই হচ্ছে। বাট ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার সময় যেই যে বিড়ম্বনাগুলো বা যেই ঝক্কিগুলো পোহাতে হচ্ছে, যেই ধরনের খবরগুলো শিরোনাম হচ্ছে, সেটা বোধহয় না হলেই বাংলাদেশ দলের জন্য ভালো হতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।